তুই আমার হয়ে থাক, বিলিভ মি আমি তোর হতে চাই, বিলিভ মি। বাট সে নিঃসন্দেহে তো মেগাস্টার, সে নিঃসন্দেহে তার উপর এখন অবশ্যই আমাদের বাংলাদেশের সুপারস্টার সে, কিন্তু তার সাথে কাজ করতে গেলে ওই ফিলটা হয় না যে। চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার পূর্ণিমার একটি প্রোগ্রামে শাকিব খানকে নিয়ে বোমা ফাটালেন, বললেন শুটিং স্পটে শাকিব ভাই খুবই কম কথা বলে। শুধু তাই নয়, শাকিব ভাই এত আস্তে কথা বলে যা শুনতেও বুঝতে কষ্ট হয়। ওনার কথা শুনতে না পেয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, উনি আসলে কি বলছে পরে অবশ্যই বুঝতে পারি। মাহিয়া মাহি আরও বলেন, শাকিব ভাই নিঃসন্দেহে একজন মেগাস্টার, তার সাথে কাজ করে অনেক মজা পাই। শাকিব ভাই যখন শুটিং স্পটে শট দেয় তখন উনি অভিনয়ের মধ্যে ঢুকে যায়, অন্য সব চিন্তা বাদ দিয়ে কাজটি ভালোভাবে করার চেষ্টা করে। শাকিব ভাই তো এইভাবে কথা বলে, ব্যাপার না হয়ে যাবে এরকম টাইপের করে কথা বলে। তা আমি মানে আমি যে বলবো ভাই, আরেকবার বলেন কি জানি বললেন, ওটাও বলতে পারে না মানে। শাকিব যে এত বড় সুপারস্টার, তিনি যখন শুটিং স্পটে থাকে তখন তিনি সেই ভাব নিয়ে চলে না, সবার সাথে মিশে কথা বলে, তবে তিনি কথা কম বলে। মায়ামায়ী রিয়াজ প্রসঙ্গে টেনে বলেন, রিয়াজ ভাই অনেকটা কার্টুন টাইপের, পরিচালক যেভাবে নাচাবে উনি ওইভাবে নাচবে, এর বাইরে একটু চোর পরিমাণ নড়বে না কিংবা ব্যক্তি স্বাধীনভাবে কোনো কোনো কাজ উনি করবে না। রিয়াজ ভাই অনেকটাই আমি তো বললে কিছু হবে না, রিয়াজ ভাইয়া যদি বলে যে না আজকে থাক শুটিংটা থাক, আচ্ছা কালকে ছিল, তখন হচ্ছে উনি বিভিন্ন ওই যে কার্টুনের মতন করে শুটিং এর মধ্যে, মানে ওই সময়গুলো খুব ভালো লাগে। কার্টুন টাইপের শাকিব খান মায়ামাইয়ের সাথে লাস্ট নবাব LLB ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন। এর আগে ভালোবাসা আজকাল নামে আরও একটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিল, যা ছিল সুপার হিট ছবি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন।